আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব অফসেট ফেসেস কমান্ড। একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে কোনো একটা ফেসের অফসেট পাওয়ার জন্য আমাদের এই কমান্ডটির প্রয়োজন হয়। এইখানে ক্লিক করলেই আমার অফসেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমরা একটা পিক বক্স পাবো। এই পিক বক্স দিয়ে আপনাকে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে যেটার অফসেট আপনি পেতে যাচ্ছেন। আমি যদি এই সার্কুলার ফেসটার একটা অফসেট পেতে চাই তাহলে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে। আমি একটু জুম করে নিয়ে একটু রোটেট করে নিলাম, তারপরে আর একটু জুম করে নিয়ে এই ফেসটার উপরে ক্লিক করলেই সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে। তারপরে ইন্টারপ্রেস করে আমার সেই ফেস সিলেকশনটা কনফার্ম করতে হবে। এবার দিতে হবে অফসেট ডিস্টেন্স। অফসেট ডিস্টেন্স দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই, আপনি যদি পজিটিভ ডিস্টেন্স ইনপুট করেন তাহলে কিছু ম্যাটেরিয়াল অ্যাড হবে, মানে এই হলো অবজেক্টটা ছোট হয়ে যাবে, মোট কথা কিছু ম্যাটেরিয়াল অ্যাড হবে। আর আপনি যদি নেগেটিভ ডিস্টেন্স ইনপুট করেন তাহলে এই সার্কুলার অবজেক্টটা বড় হয়ে যাবে, মানে কিছু ম্যাটেরিয়াল রিমুভ হবে। আমি প্রথমে পজিটিভ ডিস্টেন্স ইনপুট করে দেখাচ্ছি। আমি সাপোজ ইনপুট করলাম 0.5, তারপর ইন্টারপ্রেস করলে সেই সার্কুলার অবজেক্টটা ছোট হয়ে গেল। তারপর এসকেপ বাটনটি প্রেস করলেই আপনি অফসেট ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাবেন। আবার যদি আমি অফসেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করতে চাই তাহলে এখানে গিয়ে এই জায়গায় ক্লিক করলেই সেটা হয়ে যাবে। তারপরে আমি সেই ফেসটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করব, তারপরে অফসেট ডিস্টেন্স এবার দিলাম -0.5, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে অফসেটটা বাইরের দিকে চলে আসলো এবং কিছু ম্যাটেরিয়াল রিমুভ হলো। ঠিক একইভাবে আমি যদি এই ফেসটার একটা অফসেট পেতে চাই তাহলে আমাকে প্রথমে এটাকে আমার পজিশন অনুযায়ী নিয়ে আসতে হবে, তারপরে অফসেট ফেসেস কমান্ডটি আমি অ্যাক্টিভেট করে নিব, তারপরে সিলেক্ট করব সেই ফেসটার উপরে, তারপরে ইন্টারপ্রেস করব, তারপর আমি এবার অফসেট ডিস্টেন্স দিব। আপনি কিবোর্ডে ইনপুট করে অফসেট ডিস্টেন্সটা দিতে পারেন অথবা আপনি মাউসের মাধ্যমেও এই অফসেট ডিস্টেন্সটা দিতে পারবেন। আমি সাপোজ ধরুন যে এ পয়েন্টে ক্লিক করে আমি যদি বাইরে কোনো একটা পয়েন্টে ক্লিক করি তাহলেই আমার অফসেট ডিস্টেন্সটা তারা পেয়ে যাবে এবং সেই ডিস্টেন্স পর্যন্ত সেই ফেসটার অফসেট তৈরি হয়ে যাবে। অফসেট ফেসেস কমান্ডের মাধ্যমে আপনি এই হলো পোর্শনটুকুকে ফিল করে দিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে অফসেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে এখান থেকে, তারপরে সেটাকে হালকা একটু রোটেট করে সাপোজ ধরুন যে আমি এই ফেসটাকে সিলেক্ট করব, এই ফেসটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে ডিস্টেন্স দিতে হবে। তো সাপোজ ধরুন যে আমার ডিস্টেন্সটা জানা নেই, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কতটুকু সেটা আমার জানা নেই, তবে সেটা আমি মাউসের মাধ্যমে দিতে পারি। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এই পয়েন্টে ক্লিক করলে সেই হলো পোর্শনটুকু ফিল আপ হয়ে যাবে। শুধু একটা ফেস নয়, আপনি এক বা একাধিক ফেসকে অফসেট করতে পারেন এই অফসেট ফেসেস কমান্ডের মাধ্যমে। সেটা করার আগে প্রথমে আপনাকে অফসেট ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপরে এই পিক বক্স দিয়ে সেই ফেসগুলো সিলেক্ট করতে হবে যেগুলো আপনি অফসেট করতে চাচ্ছেন। আমি এই ফেসে একটা ক্লিক করলাম, তারপরে হালকা একটু ঘুরিয়ে নিয়ে এই ফেসটার উপরে ক্লিক করলাম। বাই মিস্টেক আমার এই বাইরের ফেসটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে চলে আসতে হবে কমান্ড বারে, এখানে রিমুভ অপশন রয়েছে, তারপরে আমি এই ফেসটার উপরে ক্লিক করব, তাহলে সেই ফেসটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি কোনো একটা ফেস অ্যাড করতে চাই তাহলে সেটা কমান্ড বার থেকে করে নিলাম, তারপর হালকা জুম করে আমি এই ফেসটার উপরে ক্লিক করলাম। তো কোনো একটা কারণে বাইরের ফেসটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি আবার রিমুভ অপশনে চলে গেলাম, তারপরে এই ফেসটাকে সিলেকশন লিস্ট থেকে বাইরে নিয়ে গেলাম এবং হালকা একটু অরবিট করে নিয়ে আমি এবার অ্যাড অপশন ক্লিক করে আমি এই ফেসটাতে ক্লিক করলাম, তাহলে সেই ফেসটা আবার সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আমরা হালকা অরবিট করে আমি বাকি ফেসগুলোকে সিলেক্ট করব। ওকে, আমার উপরের যে 3D পোর্শনটুকু ছিল সেটার বাইরের যে ফেসগুলো ছিল সেগুলো আমি সিলেক্ট করে ফেলেছি। এবার আমরা ইন্টারপ্রেস করে ফেস সিলেকশনটা কনফার্ম করলাম। এবার আমরা অফসেট ডিস্টেন্স দিলাম 0.2, তারপরে ইন্টারপ্রেস করলে সেই ফেসগুলো বাইরের সাইডে 0.2 ডিস্টেন্সে অফসেট হয়ে যাবে। এই ছিল আমাদের অফসেট ফেসেস কমান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।